আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় বন্ধুরা ময়ূর দেখতে যতটা সুন্দর তার চেয়েও অনেক বেশি সুন্দর ছিল জান্নাতে ময়ূরের সৌন্দর্যে সবাই মুগ্ধ ছিল ময়ূর কি এমন দোষ করেছিল যার কারণে আল্লাহ তাআলা তাকে জান্নাত থেকে বের করে দিয়েছিলেন বন্ধুরা এর পেছনে এক অন্যরকম কাহিনী আছে যা আপনারা আজকের ভিডিওতে জানতে পারবেন এছাড়া এটাও জানতে পারবেন যে ময়ূরের মাংস খাওয়া হালাল নাকি হারাম ভিডিওর শেষে আপনি জানতে পারবেন যে যদি আপনি ময়ূরকে স্বপ্নে দেখেন তাহলে আপনি কোন মূল্যবান জিনিসটি পেতে চলেছেন এজন্য ভিডিওটাকে না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রিয় দর্শক যখন আল্লাহ তালা হজরত আদম ও মা হাওয়া সালামকে মাটি থেকে বানালেন এবং এরপরে জান্নাতে পাঠিয়ে দিলেন তখন তারা খুব আনন্দে সুখে শান্তিতে দিন কাটাতে লাগল সে সময় হজরত আদম আলে সেজদা না করার কারণে শয়তানকে জান্নাত থেকে বের করে দেয়া হয় আর এ কারণেই আদম সাথে শয়তানের শত্রুতা শুরু হয়ে যায় শয়তান যেকোনো ভাবে হজরত আদম ও থেকে বের করার পায় তারা শুরু করে শয়তান যখন জানতে পারে যে হজরত আদম ও মা হওয়া আলহিস্লামকে একটি গাছের ফল ব্যতীত সমস্ত কিছু খাওয়ার অনুমতি দেয়া হয়েছে তখন শয়তান জান্নাতের দরজার কাছে এলো এবং তিনশো বছর পর্যন্ত সেখানে বসে রইল যাতে জান্নাত থেকে যদি কেউ বাইরে বেরিয়ে সে যেন তার সাথে কথা বলতে পারে ঠিক তিনশো বছর পর ময়ূর জান্নাতের বাইরে আসে তাকে দেখে শয়তান খুব খুশি হয়ে যায় সে ময়ূরকে বলে হে সুন্দর পাখি হে মিষ্টি পাখি তুমি কে তখন সে জবাব দেয় আমি ময়ূর এবার ময়ূর শয়তানকে বলল তুমি কে তখন শয়তান বলে আমি ফেরেশতা কিন্তু আমার জান্নাতের ভেতরে যাওয়ার অনুমতি নেই আমিও চাই জান্নাতের ভেতরের অপার সৌন্দর্যকে প্রাণ ভরে উপভোগ করতে তখন শয়তান ময়ূরকে বলে তুমি যদি আমাকে জান্নাতের ভেতরে নিয়ে যেতে পারো তাহলে তোমাকে এমন তিনটি কথা বলবো। যাতে করে তুমি চিরকাল জীবিত থাকবে তোমার কোনো বয়স বাড়বে না এবং তুমি চিরকালই থেকে যাবে এসব শুনে ময়ূর লোভে পড়ে যায় সে বলে আমার তো এত ক্ষমতা নেই একটি সাপ আছে যে কিনা আমার বন্ধু সে হয়তো আপনাকে সাহায্য করতে তখন সাপের কাছে চলে গেল এবং শয়তানের সকল কথা তাকে খুলে বলল সব কিছু শুনে সাপটি ভীষণ খুশি হয়ে গেল তখন সাপটা শয়তানকে মুখের ভেতরে নিয়ে জান্নাতের মধ্যে চলে গেল এতে শয়তান তার চালবাজিতে সফল হয়ে গেল কিন্তু শয়তান এর এই জান্নাতে প্রবেশ করাটা সবাই জেনে গিয়েছিল যে কারণে একজন ফেরেশতা এসে শয়তানকে জান্নাত থেকে বের করতে লাগলো তখন আল্লাহ আল্লাহপাক বলেন যে শয়তানকে যেন কিছুক্ষণ জান্নাতে থাকতে দেয়া হয় এর ফলে শয়তান আরো বেশি সুযোগ পেয়ে যায় আল্লাহ পাক তো সব কিছুই জানতেন হয়তো তিনি আদম আলে পরীক্ষা নেওয়ার জন্যই শয়তানকে কিছুক্ষণ জান্নাতে থাকার অনুমতি দিয়েছিলেন সময় যেতে লাগলো যেহেতু শয়তান আলাদা রূপ ধারণ করেছিল সে কারণে হজরত আদম ও মা হাওয়া সালাম তাকে চিনতেই পারেননি পরে আদম আলে ও মা হাওয়া আলহি মধ্যে ভালোবাসার সৃষ্টি হয়ে যায় একদিন শয়তান আদম আলহি সালামের কাছে এসে বলতে লাগলো আমি চাই তোমরা সারা জীবন একসাথে থাকো সুখে থাকো এটা শুনে হজরত আদম আলে শয়তানের কথা মনোযোগ দিয়ে শুনতে লাগলেন তখন শয়তান হরত আদম ইসলামকে বলল যে তোমরা যদি সারা জীবন একসাথে জান্নাতে থাকতে চাও তাহলে ওই গাছটির ফল তোমরা দুজনেই খেয়ে নাও এটা শুনে আদম আলি ইসাল্লাম যেমন খুশি হলেন তেমন ভয় করতে লাগলেন কেননা আল্লাহ আলা ওই ফলটা খেতে নিষেধ করেছিলেন কিন্তু মা হাওয়া আলেহাম ওই শয়তানের কথায় গলে যায় ফলে তারা দুজনেই ওই নিষিদ্ধ ফলটাকে খেয়ে ফেলে ফলে আল্লাহ আলা তাদের দুজনকে জান্নাত থেকে বের করে পৃথিবীর মাটিতে ফেলে দেন আদম আলেহ ইসাল্লামকে না করার কারণে একবার শয়তানকে জান্নাত থেকে বের করে দেয়া হয়েছিল এবারও কথার জালে ফাঁসানোর দায়ে তাকে জান্নাত থেকে বের করে দেয়া হয় এর সাথে সাথে ময়ূর এবং সাপকেও শাস্তি দেয়া হয় যে সাপটি শয়তানকে জান্নাতে নিয়ে গিয়েছিল ওই সাপটির পা কেড়ে নেওয়া হয় আর সাপ ও ময়ূর দুজনকে জান্নাত থেকে বের করে দেয়া হয় বন্ধুরা এই তো গেল ময়ূরকে কেন জান্নাত থেকে বের করে দেয়া হয়েছিল তার বিবরণ এবার বলবো যে ময়ূরের মাংস খাওয়া হালাল নাকি হারাম এর উত্তর হলো মাংস খাওয়া হালাল এর মাংস অনেক পুষ্টিকর এবং সুস্বাদু হয় ব্যাপারে রয়েছে বন্ধুরা চলুন এবার যে বর্ণনা যদি কেউ স্বপ্নে দেখে তাহলে কি হয় হাদিস শরীফে আছে যদি কেউ ময়ূরকে স্বপ্নে দেখে তাহলে এটা বাদশাহ এবং টাকা পয়সা পাওয়ার লক্ষণ কেউ যদি স্বপ্নে দেখে যে তার হাতে ময়ূর রয়েছে তাহলে এটা খুব ভালো লক্ষণ সে ব্যক্তি তাড়াতাড়ি কিছু সুখবর পাবে আর যদি কেউ স্বপ্নে বাচ্চা ধরতে দেখে তাহলে এটা বাড়িতে কুন্দা সন্তান জন্ম নেয়ার লক্ষণ আর যদি কেউ দেখে যে তার হাত থেকে ময়ূর উড়ে গেছে তাহলে এটা ভালো লক্ষণ নয় এর মানে হলো সে তার টাকা পয়সা হারাবে তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে আল্লাহ হাফিজ